হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি আমার বড় জার বাবার বাড়িতে। তো দেখো, আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় জার বাবার বাড়িতে। ওখানে আজকে হবে কালী পূজা, তো কালী পূজার উদ্দেশ্যে আমরা সবাই কিন্তু যাচ্ছি। আমার সেজোজা উপোস করে আছে, আমরা দুজনে উপোস করিনি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি, ঠাকুর নিয়ে চলে এসেছে। তো ঠাকুরকে এখন নামানো হচ্ছে, মাকে এখন কিন্তু নামিয়ে নিয়ে বরণ করা হচ্ছে। বরণ করে তারপরে কিন্তু মাকে আসনে নিয়ে যেয়ে বসানো হবে। এই যে বড় জার বৌদি বরণ করছে, এর আগে বড় জার মা বরণ করছিল। তো এই যে এখন মাকে বরণ করা হচ্ছে, বরণ করে নিয়ে কিন্তু এই দেখো আসনে বসিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো আমাদের ছোট্ট একটা বেবিকে, এটা হচ্ছে বড় জার ছোট ভাইয়ের মেয়ে, পুচকি মেয়ে। তো আর এদিকে দেখো, কালী পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে। চারিদিকে ধোঁয়ার গন্ধ, এই দেখো প্রদীপগুলো এখানে সাজানো আছে। আর এদিকে ঠাকুর মশাই কিন্তু মন্ত্র পড়ছে, পুজো তার পুজো শেষ স্টার্ট করে দিয়েছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর ওইদিকে কিন্তু ভোগটা রান্না হচ্ছে, মায়ের ভোগ যখন হবে তো তার আগে পুজোটা সেরে নিচ্ছে ঠাকুর মশাই। আর এখানে কিন্তু দেখো 28টা প্রদীপ আছে, প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এই দিকটায় দেখো এখন কিন্তু পুজো হয়ে গেছে। তো এখন এই প্রসাদগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আবার ভোগের প্রসাদগুলো এখানে এনে তারপরে আবার ভোগ নিবেদন করা হবে মাকে। তো সেই কারণে সবগুলো কিন্তু গুছানো হচ্ছে, গুছিয়ে আগের প্রসাদগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে এই লম্বা লম্বা এই প্রদীপদানিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু প্রদীপগুলো ধরাতে হবে। 108টা করে থাকে না সেই প্রদীপ, এই দুটো আছে, তো এগুলোও ধরানো হবে। তো তার আগে ভোগের পুজোটা হয়ে যাচ্ছে, এই দেখো ভোগের পুজো স্টার্ট হয়ে গেছে। মায়ের ভোগের পুজো হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে, পুজোর মায়ের যে ভোগ নিবেদন করছিল সেটা হয়ে গেছে। আর এবার কিন্তু ঠাকুর মশাই হলো আরতি করবে, তারপরে হবে অঞ্জলি দেওয়া। এখন কিন্তু মায়ের আরতি চলছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা, কেমন লাগলো জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাপোর্ট করো, মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো এইদিকে দেখো প্রদীপগুলো ধরানো হচ্ছে, 108টা প্রদীপ আছে, সবাই মিলে প্রদীপগুলো ধরাবে। এদিক থেকে দেখো, দেখো এই পুচকেটাও প্রদীপ ধরাচ্ছে, ওই যে বুনু। ও
তো বন্ধুরা দেখতে পারছো সবাই কিন্তু অতিথিরা চলে এসেছে, সবাই কিন্তু চেয়ারে বসে পুজো দেখছে, আমিও পুজো দেখছি বসে, আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য একটু ভিডিও তুলে নিচ্ছি। ওইদিকে কিন্তু মায়ের আরতি চলছে, শাড়ি দিয়ে আরতি করছে, পাখা দিয়ে হাওয়া করছে, ধুনুদের দেখাচ্ছে, প্রদীপ ধরিয়ে প্রদীপ দেখাচ্ছে। তো মায়ের আরতি কিন্তু এদিকে হচ্ছে, আর আমি এদিকে কিন্তু তোমাদের জন্য একটু ভিডিও তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এরকম মায়ের আরতি কিন্তু হচ্ছে, এরপরে কিন্তু অঞ্জলি হবে। তো এ দেখো অঞ্জলি দিতে বসে গেছে সবাই, এতগুলো মানুষ কিন্তু অঞ্জলি দেবে। তো আমি গত বছর উপোস করেছিলাম, এবছর আর আমি উপোস করিনি। তো এরা সবাই পুজো করছে, আমি আছি পাশে বসে আছি, বসে দেখছি পুজো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে অঞ্জলিটা হচ্ছে, মন্ত্র করা হচ্ছে মায়ের। আর এবার কিন্তু যজ্ঞ শুরু হবে। তোমরা যারা যারা যজ্ঞটা দেখতে চাও তোমরা ভিডিওটি স্কিপ করো না, লাস্টে তোমরা যজ্ঞটা দেখতে পাবে। যে অঞ্জলি দেওয়া কিন্তু হচ্ছে, তিনবার অঞ্জলি দিতে হয়। তো আমি প্রথমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো এবার কিন্তু যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু মায়ের যজ্ঞ হচ্ছে। তখন তোমার পুজো কিন্তু শেষ হয়ে গেছে, আবার সন্ধ্যা হওয়ার আগে মাকে বিসর্জন দিয়ে আসতে হবে। তো ওই কারণে কিন্তু এদিকে ঠাকুরকে আবার তুলে নিয়ে আসা হয়েছে, মাকে আবার তুলে নিয়ে এসেছে, আরেকবার বরণ করা হয়েছে মাকে। বরণ করে এবার কিন্তু আমরা বিসর্জন দিতে নিয়ে যাবো। তো তার আগে আমরা কিন্তু সবাই একটু খিচুড়ি প্রসাদ করেছিল, সেটা আমার সাথে বন্ধুরা এবার কিন্তু আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো মা কত দূরে চলে গেছে, আমরা কিন্তু পেছনেই আছি, পেছন থেকে। এই দেখো এবার কিন্তু আমরা সামনে চলে এসেছি, বেবিটা আমার কোলে করে আছে। তো মাকে নিয়ে যাচ্ছি এবং বিসর্জনের জন্য পুকুরে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তোমরাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি পুকুরে বিসর্জনের জন্য। তো দেখো আমরা কিন্তু পুকুরের কাছে চলে এসেছি। এই যে মাকে এখন কিন্তু এখান থেকে নামিয়ে সাত পাক ঘুরাতে হবে, ব্যাগের থেকে নামিয়ে সাত পাক ঘুরিয়ে তারপরে কিন্তু মাকে জলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এবার কিন্তু মাকে নিয়ে গিয়ে জলে বিসর্জন দেওয়া হবে। ভিডিওটি আর বেশি বড় করবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
হ্যাপি জল দিস না, জল দিচ্ছ।